আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, পাকিস্তান চীন ভারত পায় এবার দেশের পেঁয়াজে ডুবলো পেঁয়াজের হাট। দর্শক দেখতে পাচ্ছেন দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ রয়েছে আমদানি করছে কৃষকরা, তবে দাম নাকি দর্শক নিম্নমুখী রয়েছে সর্বশেষ বাজার আজকে। আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এখানে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি সাইজটা একটু খারাপ আছে। এটা কেমন দাম হচ্ছে চাচা, কেমন দাম হলো? অনেকদিন পর কই ছিলেন আপনি? কেমন দাম হচ্ছে এটার? দর্শক 3800 টাকা পর্যন্ত দাম হচ্ছে এই দেশি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সব মিলে পেঁয়াজের বাজার কি মনে হচ্ছে ভাই? পেঁয়াজের বাজার নিয়ে কি মনে হচ্ছে? বাড়ার সময় আছে এরে ভাই, এই বাড়ে এই কোন আর এই যে কমছে কয়, একদিনে বাড়তেছে না ভাই, এমন হয় কুড়ি যাবে এরম ভাব লাগে না। 36 হয়েছিল আবার আজকে 38 এর 200 টাকা বাড়ছে আবার। 4048 পর্যন্ত হয়েছিল ওই মনোগ্রামে, এই ধুলাউড়ি যেদিন হাট শুক্রবার 48 পর্যন্ত হয়েছিল। দর্শক এটা হচ্ছে কিংস পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা চাচা কেমন দাম হচ্ছে? ৩৬০০ টাকা প্রতি মণ দর চলছে। দর্শক এটা হচ্ছে কিংস পেঁয়াজ, মানে 3600 বেশি কে বলে নাই। আচ্ছা দর্শক, আমরা সামনের দিকে যাব, তবে দেশি যে পেঁয়াজটা আছে সবচেয়ে ভালো মানে সেটা বলে কিন্তু আজকে 38 থেকে 39 টাকা রয়েছে। এটা কি বেসন নাকি না মোটা? মাঝারি মাঝারি সাইজের পেঁয়াজ। এটা কেমন দাম হচ্ছে? মাঝরা সাইজ দর্শক 3600 টাকা কিন্তু দর চলছে দেখতে পাচ্ছেন। পেঁয়াজের হাটে পেঁয়াজি পেঁয়াজ কিন্তু পরিপূর্ণ রয়েছে। এই যে বেসন নাকি কাকে, এটা একটু মোটা কি মোটা থাকো দর্শক, আসলে কৃষকরা কিন্তু এই ভরা মৌসুমে এই শ্রমিক না পেয়ে হতাশ। দর্শক আমরা কিন্তু আপনাদের মাঝে ৩৭০০ থেকে ৩৭০০ টাকা সর্বশেষ পাবনার পেঁয়াজের বাজার।